আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অপারেশন সম্পন্ন। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় দুই দিনের পুলিশ রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল, তবে যেতে পারবেন না বিদেশে। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০০০-এর বেশি। সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অপারেশন সফল হয়েছে। তার অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে। প্রায় দুই ঘন্টা অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন সফল হয়েছে অস্ত্রোপচার, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। ওনার মাথার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়েছে, ব্রেনে কিন্তু আঘাত লেগেছে, সুতরাং ব্রেনের উপরে একটা চাপ ছিল, সেটা আমরা রিলিভ করেছি। এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না রোগী ভালো হয়ে যাবে। ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট ৭২ আওয়ার্স আমরা অবজার্ভ করবো। ৭২ আওয়ার্স পরে আমরা আশা করি, আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে। অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, ইউনো ওয়াহিদার মাথা থেকে মুখ পর্যন্ত ৯টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা সবগুলো ইঞ্জুরিকে অ্যাড্রেস করেছি। তো মেইন যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিলো, আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে, সেটাতে ইঞ্জুরি ছিল। সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল, আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি, সেই ডুরাটা রিপেয়ার করেছি। তারপরে বাকি যে ছোট ছোট যে অনেকগুলো কাটা ছিল, এগুলো সবগুলোকে অ্যাড্রেস করে এগুলো সবগুলো রিপেয়ার করা হচ্ছে। এর আগে বুধবার রাত ২:৩০টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউনো ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। প্রথমে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা থানা মামলার সাবরিনাকে আজ আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জালিয়াতির রেশ না কাটতেই আরেক প্রতারণার অভিযোগ উঠল জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেন তিনি। এর মধ্যে একটি এনআইডি কার্ডে তার স্বামীর নাম আর এইস হক ও আরেকটিতে আরিফুল চৌধুরী ব্যবহার করেন তিনি। শুধু তাই নয়, একটি কার্ডে তার পেশা ডাক্তার এবং অন্যটিতে সরকারি চাকরি উল্লেখ করা হয়। এ অভিযোগে ৩০ আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। ২০১০ সালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলাটি করা হয়। বৃহস্পতিবার সাবরিনাকে আদালতে হাজির করে রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার উদ্দেশ্য কি, এই যে দুইটি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে? এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য পুলিশ ডিমান্ড চেয়েছে যে সত্যিকারভাবে এ তার কী উদ্দেশ্য এবং কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এটা দিয়েছে, এই জন্য উদ্ধার হওয়ার দরকার আছে। এই জন্য তাকে রিমান্ড করা হয়েছে। যেহেতু ২০১৬ সালে ২০১০ সালের আইনটাকে পরিবর্তন করা হয়েছে, আঙ্গুলের ছাপ নিতে হবে, চোখের দৃষ্টিশক্তি নিতে হবে, সেই হিসাবে ডাক্তার সাবরিনা পুনরায় একটা আবেদন করে এবং তাকে একটা নতুন ভোটার আইডি কার্ড
ইস্যু করে। এগারো বছর পরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনয়ন করা হয়েছে, সেই হেতু আমি বলছি যে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনে গত 23 জুন তেজগাঁও থানায় মামলা করেন কামাল হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগের সত্যতা পায় সাবরিনাকে গত 12 জুলাই গ্রেপ্তার করে পুলিশ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার এনআইডি জালিয়াতিতে নির্বাচন কমিশনের পদ্ধতিগত ত্রুটি বা এর সাথে কোনো কর্মচারী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। এজন্য তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। সচিব জানান, সাবরিনার এনআইডি আবেদনের সাথে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের কার্ড সংযুক্ত থাকায় চাপ প্রয়োগের প্রমাণ পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ঢাকা 5 ও নয়গাঁ 6 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এই আসনে ভোট গ্রহণ 17ই অক্টোবর। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে 17ই সেপ্টেম্বরের মধ্যে। যাচাই বাছাই 20ই সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ওই মাসের 27 তারিখ। ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে যে আইন আছে, সেক্ষেত্রে উনিও একজন আসামি হবেন, সে ভিএপি হলেও আসামি হবেন। কারণ সে যদি উনি প্রভাব খাটিয়ে অন্যায় কাজ করেন, আর যদি দেখান যে না উনি প্রভাব খাটান নাই, ওনার রেফারেন্সে হয়তো আসছেন, উনি বলছেন যে এরকম একটা লোক আছে দেখেন যাবে, এই তো সেটা তো উনি বলে দেন না যে অন্যায় কাজ থাকলেই করে দিন, তা বলেন। সেক্ষেত্রে এটা তদন্তই বের হবে যে নাকি প্রভাব খাটিয়েছিলেন না খাটান নাই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে। আইনমন্ত্রী আনিসুল হক বিকেলে গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে বাসায় থেকে চিকিৎসা দেওয়ার পূর্বের শর্তে বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে মন্ত্রণালয়। তবে শর্ত দেওয়া হয়েছে বিদেশে যেতে পারবেন না তিনি। খালেদা জিয়ার পারিবারিক পক্ষ থেকে অবশ্য সরকারের কাছে স্থায়ীভাবে মুক্তির আবেদন করা হয়েছিল। উল্লেখ্য, গত 25 মার্চ করোনা পরিস্থিতি বিবেচনায় বেগম খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত করে মুক্তি দেওয়া হয়। 25 সেপ্টেম্বর 2020 থেকে ওনার প্রথম মেয়াদটা শেষ হবে, সেই মেয়াদ যেদিন শেষ হবে সেই দিন থেকে। আগের যে শর্ত ছিল সেটা হচ্ছে যে তিনি দেশে থেকে চিকিৎসা, বাসায় থেকে এবং দেশে থেকে চিকিৎসা নেবেন, উনি অবশ্যই যদি দরকার হয় হাসপাতালে যেতে পারবেন, এটা তো না, আমি বলছি বাসায় থেকে চিকিৎসা নেবেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,038 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,422টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,158 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 15%, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,19,686 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,158 জন, মোট সুস্থ হয়েছেন 2,13,980 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 67%, মৃত্যুর হার 1.5% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 15 জন, চট্টগ্রামে 7 জন, রংপুরে 6 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। করোনা সংক্রমণে অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না, তুলে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা। ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে সৌদি গ্যাজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। দেশটির সিভিল অ্যাভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্ত সাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমানযাত্রীদের পরামর্শ দিয়েছে দেশটির সরকারি বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স।
তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এদিকে 25 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এদিকে টানা কয়েকদিন ধরে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা এখন 1,000-এর নিচে। প্রায় 80 কোটি টাকার নকল ইলেকট্রনিক ও প্রসাধনী পণ্য জব্দ করেছে র্যাব। রাজধানী সিদ্ধিরগঞ্জ বিএসটিআই ও র্যাবের বিশেষ অভিযানে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব নকল পণ্যসহ প্রস্তুতকারী কোম্পানির মালিক বেলায়েত হোসেন সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। গুদাম ভরা ঝকঝকে তক্তকে এসব ইলেকট্রনিক্স পণ্যের সবই নকল, নিম্নমানের। দেশে তৈরি এসব পণ্যের গায়ে সেটে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের লোগো। কোম্পানির মালিক বেলায়েত হোসেন 2010 সাল থেকে নকল এসব পণ্য তৈরি করে আসছে। এই কারখানাতেই তৈরি হচ্ছে বিশ্বখ্যাত সব প্রসাধনী পণ্য। চকবাজারের পাইকারি মার্কেট হয়ে সারা দেশে চলে যায় এসব নকল পণ্য। কয়েক মাস আগেও এই কারখানায় অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তার বিরুদ্ধে যখন স্টেপ নেওয়া হয়েছে তারপরেও কতটা হিম্মত থাকলে বা কতটা পাওয়ার থাকলে উনি বিভিন্ন মিসইউজ করে এই ধরনের এই নকল প্রোডাক্ট আবার উনি প্রোডাকশন, এবং প্রোডাকশনটা কিন্তু ফুল সুইংয়ে চলছে। র‍্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযানে প্রায় 80 কোটি টাকার নকল পণ্য আটক করা হয়েছে। মিথানল অ্যালকোহল হচ্ছে একটি মাদক, মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ আইন 2018 যে মাদক, এবং এটা কিন্তু সংরক্ষণ ব্যবহারের জন্য মাদকদ্রব্য অধিদপ্তরের কিন্তু লাইসেন্স প্রয়োজন হয়। সেটা কিন্তু উনি আমাদের এই অভিযান পরিচালনাকালীন কিন্তু উনি আমাদেরকে সরবরাহ করতে পারেন নাই। তবে আজকের যে অভিযান, আমরা মোহাম্মদ বেলায়েত হোসেন সহ 7 জনকে গ্রেপ্তার করেছি এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা বিশেষ ক্ষমতা আইনে আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করব। নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। যাদের রাজনীতির উৎস বন্দুকের নল জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মতবিনিময়কালে তিনি একথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী এ মতবিনিময় সভায় যুক্ত হন। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। সেতু ভবনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি। জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তাদের মুখে জনস্বার্থের কথা শোভা পায় না, জনগণও তা বিশ্বাস করে না। বিএনপির ক্যারিশমা, আসবাব দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাওয়া ভবনের নামে লুপ্তরাজের হাওয়া ভবন, এটাই তাদের ক্যারিশমেটিক লিডারশিপের নমুনা। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দলের ভেতরে ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দেন বিএনপিকে। কীভাবে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল সেটি অনেক গণমাধ্যমে উঠে এসেছে। গণমাধ্যমে যখন এই লুকায়িত সত্যগুলো যখন বেরিয়ে আসছে তখন রুহুল কবির রিজভি সাহেবদের গাত্র দেওয়া হচ্ছে। বরং রুহুল কবির রিজভি সাহেব সহ বিএনপি নেতাদের উচিত তাদের নেতা এবং নেত্রীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আর 21 আগস্টের হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেটিকে স্বীকার করে নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতি শুরু করা। বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে 1-11 সরকার এসেছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সমর্থকদের নিয়মের বাইরে একাধিকবার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নর্থ ক্যারোলাইনায় এক জনসমাবেশে তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে একবার এবং ডাকের মাধ্যমে আরেকবার ভোট দেওয়ার পরামর্শ দেন। ট্রাম্পের এই আহ্বানে বিস্ময় প্রকাশ করেন ওই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জো স্টেইন। টুইটারে তিনি জানান, জনগণকে আইন লঙ্ঘনে উদ্বুদ্ধ করার এই আহ্বান নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে সমালোচনায় মুখর দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম। নির্বাচনের 3 নভেম্বর অনুষ্ঠিত হবে, আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। Biden's rolling out new ads after raising a whopping $3 million and then go and vote. And it's not happening that if you vote and the vote is going to count, you can't let them take your vote away. These people are playing dirty politics. নির্বাচনের দিন করোনা উপসর্গ থাকলে ডেলিগেটরা ভোট দিতে পারবেন না এবং নির্বাচন সংশ্লিষ্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। এছাড়া আগামী শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হবে বলেও তফসিল ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়। মমিনুর রিপনের রিপোর্ট। এবছরের 30 এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। 20 এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও ভাইরাসের কারণে তখন তা স্থগিত করা হয়েছিল। পরে বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় 3 অক্টোবর। তবে করোনাকালীন এই সময়ে এবারে নির্বাচনে স্বাস্থ্যবিধির উপর বেশি নজর থাকবে নির্বাচন কমিশনের। বর্তমানে যে করোনা সংকট চলছে, এই সংকটে ডেলিগেটদের স্বাস্থ্যগত নিরাপত্তা এড়ানোর জন্য আমরা কতগুলো বিধি ব্যবস্থা করেছি। তাপমাত্রা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না, তাপ বেশি হলে ঢুকতে দেওয়া হবে না। মাস্ক পরতে হবে, মাস্ক বাধ্যতামূলক। কারো যদি কোভিডের লক্ষণ থাকে তিনি হলে ঢুকতে পারবেন না, তিনি যদি ভোটার হন, ডেলিগেট হন, ভোট দিতে পারবেন না। নির্বাচনী তফসিল অনুযায়ী 5 থেকে 7 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে তা ক্রয় করা যাবে। মনোনয়নপত্র জমা 8 সেপ্টেম্বর, আপত্তি 9 সেপ্টেম্বর, বাছাই 11 এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 13 সেপ্টেম্বর। ফিফার ইলেকটোরাল যে আপনার গাইডলাইন, সেখানে দেখবেন ওদের দায়িত্ব সীমাবদ্ধ করা আছে, ভোটার লিস্ট নিয়ে তার কোনো ক্ষমতা নেই। অফেরতযোগ্য মনোনয়নপত্রের মূল্য অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ সভাপতি পদে 1 লাখ, সিনিয়র সহসভাপতি পদে 75,000, সহসভাপতি 50,000 এবং সদস্য 25,000 টাকা। 3 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ অব্যাহত থাকবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আশাভঙ্গ হলো পেপ গার্দিওয়ালার ইংলিশ দল ম্যানচেস্টার সিটির। 6 বারের ব্যালন ডিওর জয়ী মেসিকে দলে পেতে অন্তত আরও একটি মৌসুম অপেক্ষা করতে হবে অল ব্লুদের। মেসির বাবা হোর্হে আর বার্সেলোনার সভাপতি বার্তোমেউয়ের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াই স্পোর্টস। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টানা 9 দিন শ্বাসরুদ্ধ করার অপেক্ষার পর জানা গেল বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। দল ছাড়ার সিদ্ধান্ত থেকে ইউটার্ন করেছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। বিফলে গেল মেসির বাবা হোর্হে আর বার্সার সভাপতি বার্তোমেউর 2 ঘন্টার বৈঠক। অবশ্য মেসিকে মুক্ত করতে বার্সেলোনা এসেছিলেন হোর্হে। ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন তিনি, কিন্তু দুজনের বৈঠকে অচলাবস্থা না কাটায় আপাতত কাতালানদের সাথে থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। এর আগে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিও বার্তোমেউ জানিয়েছিলেন লিওনেল মেসি বিক্রির জন্য নয়। 9 দিন আগে মেসির বার্সেলোনা ছাড়ার সংবাদ পরিবেশন যারা করেছিল সেই টিওয়াই স্পোর্টসই জানিয়েছে যে আলোচনা ভেস্তে যাওয়ায় বার্সেলোনার সাথে চুক্তির অবশিষ্ট বছরটি বিবেচনা করতে হচ্ছে মেসিকে। তাতে ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা শতকরা 90 ভাগ। ধারণা করা হচ্ছে ট্রান্সফার ফির 700 মিলিয়ন ইউরোর কারণেই আপাতত বার্সেলোনায় থাকার ব্যাপারে চিন্তাভাবনা চলছে মেসির। তবে আর্জেন্টাইন তালিসমান মেসিকে দলে পেতে কারি কারি পাউন্ড নিয়ে অপেক্ষায় আছে পেপ গার্দিওয়ালার ইংলিশ দল ম্যানচেস্টার সিটি।
তাই বাকি দশ ভাগ নিশ্চিত করতে পারেনি টিওয়াই স্পোর্টস। এদিকে ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মেসিকে খুব সহজে বার্সেলোনা ছাড়ার সুযোগ দিতে ক্লাবটির কর্মকর্তারা 700 মিলিয়ন ইউরো থেকে কাটছাট করে মাত্র 100 মিলিয়ন ইউরো নামিয়ে এনেছে ট্রান্সফার ফি। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানুমের অপারেশন সম্পন্ন। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় দুই দিনের পুলিশ রিমান্ডে জেকিজির ডাক্তার সাবরিনা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস পারল, তবে যেতে পারবেন না বিদেশে। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু, শনাক্ত 2000-এরও বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।